আজকে আমাদের এই শিবড়ি সুপার স্পেশালিটি হসপিটালে দুটো ব্যাটারি অপারেটেড ইকো ফ্রেন্ডলি অ্যাম্বুলেন্স টাইপের কার আমরা উদ্বোধন করলাম এখানে, যেটা অত্যন্ত প্রয়োজন ছিল। কারণ হচ্ছে আমাদের আগের একটা বিল্ডিং ছিল পুরনো, সেখানে সিটি স্ক্যান ইত্যাদি ডিপার্টমেন্টগুলো আছে, আর আমাদের নতুন সুপার স্পেশালিটি হসপিটালে যে বিল্ডিং সেটা সামনে দেখতে পাচ্ছেন। এই দুটো বিল্ডিংয়ের মধ্যে আসা যাওয়া করতে খুব অসুবিধে হতো রুগীদের নিয়ে আসা যাওয়া, এবং তাতে আমাদের গাড়ি ভাড়া করতে হতো, তার একটা বিশাল খরচ, সেটা মেনটেন করাও মুশকিল হতো। সেক্ষেত্রে এই দুটো ব্যাটারি অপারেটেড গাড়ি দুটোতে খরচ প্রায় নেই বললেই চলে, শুধু ইলেকট্রিক্যাল চার্জ এবং সামান্য কিছু মেনটেন্যান্স। সেই প্রয়োজনটার কথা মাথায় রেখে আমাদের রুগী কল্যাণ সমিতি থেকে একটা ডিসিশন হয়েছিল যে দুটো ব্যাটারি অপারেটেড এ ধরনের কার ফেলে, যেমন ইলেকট্রিক গলফ কারের মতো, সেগুলো খুব সুন্দরভাবে চলছে, অত্যন্ত শক্তিশালী, সুন্দর, শক্তপোক্ত, রুগীদের প্রচুর কাজে লাগবে, সেই জন্য এই দুটোকে আজ উদ্বোধন করা হলো এখানে। প্রায় দুটো মিলে 7.5 লাখ টাকার মতো। হাসপাতালের ভিতরেই চলবে, রুট কিছু নেই, যা আছে সব হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টের ভেতরে চলবে। আর এই যে আমাদের দেখবেন একটা গ্যাংওয়ে তৈরি হয়েছে, এই পথটা দিয়ে আমরা চালাবো মূলত এই বাড়ি থেকে ও বাড়িতে ট্রান্সপোর্টের জন্য। আর এছাড়া এই বাড়ি থেকে ওই সিটি স্ক্যান বা ডিজিটাল এক্সরের জন্য ওই আমাদের বাইরের পথটা দিয়ে যাবে। এই দুটো পথ দিয়ে এই গাড়িগুলো যাতায়াত করবে। এই গাড়িটা আমরা উপরে ওটি অবধি নিতে পারছি, সেটা আমরা দেখে নিয়েছি। এই এটা কাল থেকেই শুরু হবে, মানে পরিষেবা কাল থেকেই আমরা শুরু করব।